Hello everyone, assalamu alaikum. Welcome back to my YouTube channel Mahima's Kitchen and Vlog. So ajke hotat amar bikele একটু সাবধানের পায়েশ খাওয়ার ইচ্ছে করলো, তো বানিয়ে নিলাম এবং আপনাদের সাথে শেয়ারও করে নিলাম। এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো এই তো এখন আমি পোলাওর চাল নিয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। অ্যান্ড আজকে পায়েশটা আমি 1 লিটার দুধ দিয়েই তৈরি করব, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। অ্যান্ড আজকে আমি সাবুদানা আর পোলাও চাল একসাথেই আমি দুটো মিক্স করে পায়েশটা বানাবো। আসলে এভাবে খেলে একটু বেশি মজা লাগে, তো তাই বানিয়ে নিলাম। অ্যান্ড আপনারা চাইলে সাবুদানা দিয়েও তৈরি করে নিতে পারবেন, তো আমার এভাবে খেতে একটু বেশি পছন্দ, তো তাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি। তো এই তো কথা বলতে বলতে আমার দুধটা জাল হয়ে গিয়েছে। তো এখন আমি সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিটের মতো। তো আমি সাবুদানাগুলো আর পায়েসের চালগুলো একসাথে ভিজিয়ে রেখেছিলাম, তো 10 মিনিট পরে এখন আমি দুধের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে খুব ভালো করে জাল করে নেব। অ্যান্ড সাবুদানাগুলো দেওয়ার পরে এগুলোকে কন্টিনিউলি নাড়তে হবে, না হয় এগুলো নিচে দলা পেকে যেতে পারে, তাই এগুলোকে কন্টিনিউলি নাড়তে হবে। অ্যান্ড আমি পায়েসগুলো খুব ঘন করে খেতে পছন্দ করি, আপনারা চাইলে এগুলো যখন একটু পাতলা হয়ে যাবে সে পর্যায়ে আপনারা এগুলোকে নামিয়ে নিতে পারেন, বাট আমি একটু পায়েস ভারী খেতে পছন্দ করি, তাই আমি এগুলোকে একটু ঘন করে নেব। তো একটু সাবুদানাগুলো সিদ্ধ হয়ে এগুলো চলে এসেছে, আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারবেন। তো এখন আমি চুলাটার হাইট একদম লো দিয়ে আবার অনবরত নাড়তে থাকবো, কারণ আমি একটু ভারী করে খাবো তাই। অ্যান্ড আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারবেন। অ্যান্ড ওখান আমি কিছু এলাচি দিয়ে দিচ্ছি, আসলে আমি বেশি এলাচি খেতে পছন্দ করি না, তাই একটু কম দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নেবেন। অ্যান্ড সাবুদানাগুলো কিন্তু হেলথের জন্য খুবই বেনিফিশিয়াল, অ্যান্ড আপনারা এই রেসিপিটা একবার বাসায় হলেও ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক বেশি মজা হয় এবং খুবই লোভনীয়। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এইগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। অ্যান্ড আপনারা চাইলে এখানে এই পর্যায়ে গোলাপ জলও দিতে পারবেন, এটা একদম অপশনাল। দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু আবারও জাল হয়ে গিয়েছে এবং আমি দুধটাকে দুবার জাল করেছি। তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলার হাইটা অফ করে দিচ্ছি এবং এই পর্যায়ে আমি চুলা থেকে নামি, এটাকে অনবরত নাড়তে হবে, না হয় এটা নিচে লেগে যেতে পারে। তো এটা ঠান্ডা হওয়ার পরেই আমরা আসলে পরিবেশন করব। তো এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনি দেওয়ার পরে এটাকে একটু নেড়ে নিচ্ছি, নিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং নামিয়ে এটাকে এখন সার্ভ করে নেব। অ্যান্ড আমার সাবুদানার পায়েসগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে পরিবেশন করার জন্য এখানে কিছু প্লেটস নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি সাবুদানাগুলোকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো আধা ঘন্টা পর এখন আমি সাবুদানাগুলোকে ফ্রিজ থেকে বের করে দিয়েছি, তো এখন এগুলোকে আমি সার্ভ করে নেব। অ্যান্ড এখন আমি এগুলোকে কিছু গার্নিশ করার জন্য এখানে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আমি এক এক করে সবগুলো প্লেটসে সাবুদানাগুলো নিয়ে নেব। অ্যান্ড একবার হলেও এটা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আসলে এগুলো খেতে এতটাই মজা হয়েছে যে না খেলেই বুঝতেই পারবেন না।
I don't like to wish you like, comment, and subscribe for this please. And guys, if you like this video, so please like, comment, and do subscribe my YouTube channel. So bye bye, I love you.